বাংলাদেশ সমরাস্ত্র কারখানা বাংলাদেশ সমরাস্ত্র কারখানা বাংলাদেশ সেনাবাহিনীর সর্ববৃহৎ সামরিক কারখানা এটি গাজীপুরে অবস্থিত এখানে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য অস্ত্র গোলাবারুদ এবং অন্যান্য সরঞ্জাম তৈরি করা হয় 1970 সালে এটি উদ্বোধন করা হয় যদিও 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় এটির যথেষ্ট ক্ষতি হয় এরপর এটির ক্ষমতা পুনর্স্থাপন এবং প্রসারিত করা হয় প্রাথমিক পর্যায়ে এখানে প্রযুক্তির মেশিন সেট করা যন্ত্রপাতি এবং সমর্থন সুবিধা চীন থেকে আনা হয় তৎকালীন চীনের প্রযুক্তিগত সহায়তায় প্রতিষ্ঠিত হলেও বর্তমানে যুগের সাথে তাল মিলিয়ে এতে বিভিন্ন দেশের প্রযুক্তির সংমিশ্রণ রয়েছে যেমন অস্ট্রিয়া অস্ট্রেলিয়া বেলজিয়াম জার্মানি ও ইতালি থেকে ধীরে ধীরে প্রযুক্তি যোগ করা হয়েছে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা বর্তমানে নানা ধরনের অস্ত্র গোলা রাইফেল মিলিটারি টুলস উৎপাদন উন্নয়ন ও সংযুক্ত করে থাকে এর মধ্যে রয়েছে অ্যাসল্ট রাইফেল বিভিন্ন ক্যালিবারের কার্টুজ আর্টিলারি শেল গ্রেনেড আরপিজি ম্যানপ্যাড ইত্যাদি বর্তমানে এটিতে অনেক আধুনিক প্রযুক্তি এবং মেশিন সংযুক্ত করা হয়েছে এই কারখানা বছরে 10,000 বন্দুক 5,00,000 গ্রেনেড সহ নানা ধরনের অ্যামিউনিশন উৎপাদনে সক্ষম বাংলাদেশের সামরিক খাতের উন্নয়নে এর ভূমিকা অতীব গুরুত্বপূর্ণ বর্তমানে এটি বিভিন্ন কারখানাসমূহ পরিচালনা করে থাকে যেমন ছোট অস্ত্র কারখানা ছোট অস্ত্র গোলাবারুদ কারখানা গ্রেনেড উৎপাদন কারখানা কামান গোলাবারুদ উৎপাদন কারখানা সরঞ্জাম উৎপাদন প্ল্যান্ট এতে উৎপাদিত উল্লেখযোগ্য কিছু অস্ত্র হল BT-08 এটি চীনের নির্মিত টাইপ 81 অ্যাসল্ট রাইফেলের লাইসেন্সড ভার্সন যা 2004 থেকে 5 সালে প্রাথমিক ডিজাইন করে পরীক্ষার পর 2008 সালে এর উৎপাদন শুরু হয় যেটা আমরা BT-08 নামে জানি এটি যে কোনো পরিবেশে ব্যবহার করা যায় এছাড়াও টাইপ 80 বা BD-14 মেশিন গান 60mm 82mm মর্টার ও মর্টার শেল এসি অ্যান্ড ব্ল্যাক অ্যামিউনিশন 105mm আর্টিলারি শেল টাইপ 56 অ্যাসল্ট রাইফেল এর লাইসেন্সড ভার্সন GREN-84 BD গ্রেনেড চীনের সহযোগিতায় বানানো হয় বিভিন্ন ক্যালিবারের আর্টিলারি শেল এছাড়াও এতে 125mm এর ট্যাঙ্কের গোলা 155mm কামানের গোলা আরপিজি নির্মাণের জন্য প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে এছাড়াও বর্তমানে ম্যানপ্যাড FN-16 চীন থেকে টর্চ বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বানানো হচ্ছে এছাড়া ছোট বড় নানান অস্ত্র ও সামরিক টুলস এখানে তৈরি করা হয় আগামী বছর থেকে এখানে গাইডেড মাল্টিপল রকেট লান্সার সিস্টেম এর মিসাইল ম্যানুফ্যাকচার করা হবে যার কারখানার কাজ বর্তমানে চলছে এছাড়া আর্ম ফোর্স পুলিশ এর প্রায় সকল প্রকার প্রয়োজনীয় অ্যামিউনিশন এখান থেকে আসে ভবিষ্যতে আরও প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে উৎপাদন বাড়ানো হবে এবং বাংলাদেশ সমরাস্ত্র কারখানা দ্বিতীয় ইউনিট নির্মাণ করা শেষ হলেই সেখানে এগুলোর উৎপাদন শুরু করা হবে এছাড়াও এখানে বিভিন্ন ধরনের মিসাইল তৈরির পরিকল্পনা করা হয়েছে এমনকি বিদেশি অস্ত্র রপ্তানির কথা ভাবছে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরিজ তাই বলা যায় ভবিষ্যতে বাংলাদেশ সমরাস্ত্র কারখানার সক্ষমতা আরও বাড়বে এবং এটি বাংলাদেশের সামরিক খাতে আরও বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সোভিয়ার্স আশা করছি বেশি শেয়ার করে সবাইকে এই তথ্যগুলো জানার সুযোগ করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমার এই আধুনিক সমরাস্ত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথেই থাকুন দেখতে থাকুন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।